স্বাগত নিউজ24 চট্টগ্রাম প্রতিদিন আপনাদের সাথে আছি আমি কানিজ লাবনি ঈদের আগে বাড়তি ভাড়া নিয়ে চট্টগ্রাম থেকে শুরু হয়েছে অগ্রিম বাস টিকিট বিক্রি 900 টাকার ভাড়া 1200 টাকা পর্যন্ত নেয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর 1 লাখ টাকা জরিমানা করেছে স্টেশন রোডের হানিফ কাউন্টারকে আর অন্যান্য কাউন্টারেও ধরা পড়েছে নানা অনিয়ম এমনকি অতিরিক্ত ভাড়ার পাশাপাশি কাউন্টারে দায়িত্বরতদের ঘুষ না দিলে মিলছে না কাঙ্ক্ষিত টিকিট আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া ঈদুল ফিতরে গড়মুখ মানুষের যাত্রা নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম থেকে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি তবে নির্ধারিত দামে নয় আরো বাড়তি দামে বিক্রি হচ্ছে বাসের টিকিট 900 টাকার টিকিট দেয়া হচ্ছে 1200 টাকায় 1000 টাকার টিকিট দেয়া হচ্ছে 1300 টাকায় আমি চিটাং থেকে নাভারণ বেনাপোল যাব আর কি এটা গত আগামী 28 তারিখে তো এখানকার রেগুলার প্রাইস 1000 থেকে 1100 এর কাছাকাছি তো আমার কাছ থেকে তারা 1300 টাকা দাবি করছিল বাসে ভাড়া স্বাভাবিক ভাড়া 900 টাকা সেখানে এখন 1300 টাকা 400 টাকা বাড়তি হয়ে গেছে সবসময় একটু বাড়তি হয়ে যায় আর টিকিট চাইলেই থাকলে দিতে চায় না ঈদের আগে ভাড়া নড়ে জোর ঠেকাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শুরু করেছে কাউন্টারে কাউন্টারে অভিযান চট্টগ্রামের বিআরটিসির মোড় এলাকায় হানিফ কাউন্টার সহ আরো বেশ কিছু কাউন্টারে বাড়তি ভাড়ায় অগ্রিম টিকিট দেওয়ার অভিযোগে লাখ টাকা জরিমানাও করেছে তারা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আজকে এই পরিবহন সেক্টরে আমরা আসলাম চট্টগ্রামের হানিফ একটা বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান তো তাদের এখানে আমরা দেখলাম যে তারা বেশি নিচ্ছে ভাড়া টিকেটের বিনিময়ে টিকিট ভাড়া বেশিও নেবে এবং ঘুষও নিয়েছে তারা বাসের ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখার কথা থাকলেও মানছে না কেউ রয়েছে নানা কাকসাদি তবে কাউন্টারের দায়িত্বরতরা বলছেন ভিন্ন কথা পূর্ববঙ্গ দক্ষিণবঙ্গ ডিপার্টমেন্ট আলাদা আর আমার ঢাকা চিটাং আলাদা আমরা ঢাকা চিটাং নিয়ে আছি মূল্য তালিকা না থাকার কারণে 10,000 টাকা জরিমানা করছে আর আপনার আমাদের তো ঈদের টিকিট আগের ভাড়া যাই ছিল তাই আছে কোনো নতুন করে কোনো ভাড়া ভাড়া হয় নাই ভাড়া নরেজ্য টাকাতে আরো কঠোর হওয়ার পরামর্শ কেবে নয়ন বড়ুয়া জয় নিউজ24 চট্টগ্রাম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে গুলিবিদ্ধ হয়ে শিশু তেশপিয়া আক্তার নিহতের ঘটনায় প্রধান আসামি শুটার রিমন সহ 5 আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব এ সময় তাদের কাছ থেকে দেশি বিদেশি অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয় মঙ্গলবার রাতে সুবর্ণচর উপজেলার চর জব্বর থানার চর ক্লার্ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে আসামিরা বুধবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জের র‍্যাব 11 এর অফিসে এক সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষে পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান মঙ্গলবার রাতের গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নে তাদেরকে গ্রেফতার করে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে রিমন মুহিন সহ এখানে গ্রেফতারকৃত অন্যরা যারা আছেন আকবর নাইম সুজন তারা ঘটনাস্থলে যায় প্রথমে রিমন তাদের দিকে ভিকটিমদের দিকে একটি ইট ছুড়ে মারে সেই ইট ছুড়ে মারার প্রেক্ষিতে ঘটনাস্থলে এই 3 বছরের শিশু কন্যা গুরুতর জখম হয় তাতে মাওলানা আবু জাহের ভেঙে পড়ে চট্টগ্রামের সন্দ্বীপে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি স্পিড বোট ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে আরও 2 শিশু সকাল 8টার দিকে কুমিরার গুপ্ত ছড়া ও মাইট ভাঙা ঘাটের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে একটি স্পিড বোট ডুবে যায় বোটে 20 জন যাত্রী ছিল কেউ কেউ সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ হন 14 জন পরে স্থানীয় লোকজন ও কোস্ট গার্ডের সহায়তায় তাদের উদ্ধার করা হয় এদিকে ফটিকছড়িতে কাল বৈশাখীর ঝড়ে গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে তীব্র তাপদাহের পর চট্টগ্রামের সকালে স্বস্তির বৃষ্টিতে শান্তি ফিরেছে চট্টগ্রামবাসী তবে কাল বৈশাখীর ঝড়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলের গুপ্তছড়া ঘাটে 20 যাত্রী স্পিডবোট ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর আজ সকাল 10টার সময় এই ঘটনা ঘটে হঠাৎ করে কাল বৈশাখী ঝড় শুরু হলে স্পিডবোর্ডের ড্রাইভার বোট থেকে আবারও ঘুরিয়ে চরের কাছাকাছি বেড়ানোর চেষ্টা করে এর মধ্যে স্পিডবোটে ডুবে যাওয়ার পর কেউ সাঁতার কেটে উঠে চট্টগ্রাম বন্দরে বহির্নগরে বালু বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে
তবে নৌযানটিতে থাকা পাঁচজন মাঝি জীবিত উদ্ধার হয়েছেন। ঘটনাস্থল নিয়ে জাহাজ চলাচলের সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। বুধবার সকাল 10:30 দিকে বন্দরের বহির্নগরে চার্লি অ্যাঙ্করেজে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কয়েকদিন ধরে তাপদাহের পর বুধবার সকালে চট্টগ্রাম জেলা ও আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড় হওয়ার কবলে পড়ে নৌযানটি ডুবে গেছে বলে ধারণা বন্দরের কর্মকর্তাদের। বাল্কহেড ডুবে যাওয়ার কারণে বন্দরে জাহাজ আসা যাওয়ার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে দুর্ঘটনা এড়াতে বয়া নিয়ে বাল্কহেড ডুবির স্থান চিহ্নিত করে জাহাজ চলাচলে সতর্ক থাকতে বলা হয়েছে। চট্টগ্রাম প্রতিদিন একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। স্বাগত আবারও চট্টগ্রাম প্রতিদিনে। পার্বত্য চট্টগ্রামের মহকুমা শহর খাগড়াছড়ির রামগড় উপজেলা, এখানে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ ভারত যোগাযোগ ক্ষেত্র রামগড় স্থলবন্দর। দ্রুত গতিতে এগিয়ে চলছে নির্মাণ কাজ। এ স্থলবন্দর চালু হলে দুই দেশের মধ্যে শুধু ব্যবসা বাণিজ্য বাড়বে তা নয়, এর সাথে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক বন্ধন সুদৃঢ় হবে বলে মনে করেন স্থানীয়রা। মোহাম্মদ জহুরুল আলমের তথ্যচিত্রে দেখুন জাস্ট রিপোর্ট। খাগড়াছড়ির রামগড়ের ফেনী নদীর ওপর নির্মাণ করা হয়েছে বাংলাদেশ ভারত প্রথম মৈত্রী সেতু ১। এই সেতুকে কেন্দ্র করে খাগড়াছড়ি ঢাকা সড়কের পাশে রামগড় মহামুনি এলাকায় নির্মাণ করা হচ্ছে রামগড় স্থলবন্দর। দ্রুত গতিতে এগিয়ে চলেছে এই বন্দরের কাজ। এখানে চারটা পোর্ট আছে, তার মধ্যে দুইটা পোর্ট নতুন। এটা হলো আপনার খাগড়াছড়ি রামগড় উপজেলার রামগড় ল্যান্ডপোর্টটা। এটার বিশেষত্ব হলো যে এখানে আপনারা দেখছেন যে চীন মৈত্রীকে আমাদের যে মৈত্রী সেতুটা উদ্বোধন করা হয়েছে ইন্ডিয়া থেকে মার্চ মাসের 9 তারিখে। এটা বেসিক্যালি এখানে আপনার রিজিওনাল ট্রেড বা বাণিজ্য যেটা হবে চিটাগাং থেকে তারা কন্টেনার নিয়ে পারাপার করবেন। স্থানীয়রা জানান এটি চালু হলে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু ১ দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্য সহ মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচলের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে। এতে পরিবর্তন হবে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থারও। এই কাজটা যদি ইতিমধ্যে যদি খুব দ্রুত সম্পূর্ণ হয় তাহলে রামগড়ের অনেক জনসাধারণের এবং রামগড়ের অনেক লোকের কর্মসংস্থান হবে বলে আমি মনে করি। রামগড় স্থলবন্দর চালু হওয়ার পর এখানকার আমাদের গোটা পার্বত্য চট্টগ্রামের মানুষের যে অর্থনৈতিক অবস্থা একটি বড় ধরনের উন্নয়ন হবে। এই বন্দরের মাধ্যমে দিয়ে আমাদের রামগড় কিছু উন্নত হবে। এই স্থলবন্দর দিয়ে দুই দেশের অর্থনৈতিক সেতু বন্ধন তৈরি হবে, এতে দুই দেশের আমদানি রপ্তানি বাড়বে বলে মনে করেন অনেকে। ঈদের বন্ধে নগরবাসীকে বাসা বাড়ি খালি করে চলে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মাহমুদ তানভীর। এরপরও বাসার বাইরে যাওয়ার প্রয়োজন হলে মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা বিশ্বস্ত কারো হেফাজতে রেখে যাওয়ারও পরামর্শ দিয়েছে সিএমপি। রমজানের মধ্যভাগে চট্টগ্রাম নগরী যানজট নিরসন ও সার্বিক নিরাপত্তায় নেওয়া পদক্ষেপ জানাতে মঙ্গলবার দামপাড়া পুলিশ লাইনে সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন সিএমপি কমিশনার। ঈদের আগে পরে সম্ভাব্য 9 দিনের ছুটিতে বাসা বাড়ির নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, পুরো বাসা একেবারে খালি করে যেন কেউ চলে না যায় এবং বাসার সামনে পেছনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা ও সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দেন তিনি। চট্টগ্রাম প্রতিদিনে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে। দর্শক, ঈদের আগে জমতে শুরু করেছে চট্টগ্রামের শপিং মলগুলো। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, ঈদ বাজার এখন কতটা জমে উঠেছে, চট্টগ্রামে কেমন দেখছেন পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ আপনাকে। ঈদ বাজার জমে উঠেছে, কিন্তু এই যে অনেকদিন পর তীব্র তাপদাহের পর যে স্বস্তির বৃষ্টি নেমে এসেছে আজকে সকালে, সেই বৃষ্টি কিন্তু এখনও চলছে থেমে থেমে। এটি একটু এখন মানে কিছুটা বিড়ম্বনারও সৃষ্টি করেছে। দোকানপাটগুলোতে আমরা যেমন দেখছি যে ক্রেতারা যারা আছেন তারা এসে আটকে আছেন, বের হয়ে কোথাও যেতে পারছেন না, এমন একটি অবস্থা। তো বৃষ্টিপাত চলছে, এটি হচ্ছে ঈদ শপিংয়ে একটু ব্যাঘাত ঘটিয়েছে। তবে আমরা গত কয়েকদিন যাবৎ যেটি দেখছি বিভিন্ন মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে, তারা অভিযান চালিয়ে কোথাও ক্রেতাদেরকে বা ভোক্তাদেরকে ঠকানো হচ্ছে কিনা সেটি যাচাই করছেন। এছাড়া এই ঈদ মার্কেটে
নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যেটি দেখেছি, তারাও যেটি বলছেন যে সিসিটিভি ক্যামেরাগুলো তারা সক্রিয় করেছেন যাতে কোনো ধরনের ছিনতাই বা অন্য কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। তো ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন গত দুই বছরের যে করোনার ক্ষত, অর্থাৎ মানুষের যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তো আছেই, কিন্তু তারপরও ঈদের শপিং তো আর থেমে থাকে না। সবাই যার যার মতো করে সাধ্যমতো ঈদের বাজার করছেন, নিজেদের প্রিয়জনদের জন্য কেনাকাটা করছেন। এই সিএমপির পক্ষ থেকে গতকালকে একটি প্রেস কনফারেন্সও করা হয়েছে, তারা যেটি বলেছেন যে ঈদ বাজার উপলক্ষে তাদের যে ব্যবস্থাপনা নিরাপত্তার জন্য সেটি আছে, একই সঙ্গে ঈদের আগে পরে মিলিয়ে নয় দিনের একটি ছুটির উপলক্ষ এসেছে। এই ছুটির উপলক্ষতেও যেন শহরকে নিরাপদ রাখা যায়, নিজেদের সহায় সম্পত্তি যেন নিরাপদে থাকে, সেই জন্যও নগরবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। তো আমরা যেটি দেখছি যে আজকে আসলে এই মুহূর্তে প্রচণ্ড রকম বৃষ্টিপাত হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যে কারণে ঈদের শপিংটা আসলে সেইভাবে করতে পারছে না মানুষ। তবে গভীর রাত পর্যন্ত শপিং মলগুলো খোলা থাকছে এবং মানুষজন এখন পর্যন্ত নির্বিঘ্নে তাদের ঈদ শপিং করছেন। এই হচ্ছে আমার কাছে চট্টগ্রাম থেকে ঈদ বাজারের খবরাখবর। ফিরছি আপনার কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক বেনুকুমার দে। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান, ভারপ্রাপ্ত প্রক্টর ডক্টর শহীদুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের সদ্য নির্বাচিত ডিন অধ্যাপক ডক্টর সিরাজউদ্দৌলা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর সেলিন আক্তার, ছবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজুল হক রুবেল। ইফতার মাহফিলে শাখা ছাত্রলীগের অন্যান্য সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। এই ছিল আজকের চট্টগ্রাম প্রতিদিনের। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।